সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল শাহরিয়ার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো কিছু ছবি দেখে নেই। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে তোমরা কী দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে একজন নভোচারী মহাকাশে ঘুরে বেড়াচ্ছেন। আরেকটি ছবি দেখে আসি চলো। এই ছবিতে দেখা যাচ্ছে একটি যদিও এটি একটি প্রতীকী ছবি, এখানে একটি রকেটের ছবি দেওয়া আছে, একটি রকেট লঞ্চ হচ্ছে অথবা উৎক্ষেপণ হচ্ছে। আরও কয়েকটি ছবি দেখি আমরা চলো। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, আগে তোমরা নিজেরা চিন্তা করো যে ছবিটিতে তোমরা কী দেখতে পাচ্ছ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা বুঝতে পেরেছ, এখানে দেখা যাচ্ছে কিছু রোবোটিক সিস্টেম একটি কারখানায় কর্মরত আছে বা কাজ করছে। আর এই ছবিটিতে একটু দেখো, কিছু পণ্য প্যাকেটজাতকরণ হচ্ছে একটি কারখানায় কিছু মেশিনারিজের মাধ্যমে। তো এতক্ষণে শিক্ষার্থীরা হয়তো তোমরা আন্দাজ করে ফেলেছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক ধরেছ, আজকে আমরা পড়ব মহাকাশ অভিযান ও আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সম্পর্কে। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা চলো দেখে নিই এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারব। আজকে এই পাঠ থেকে তোমরা মহাকাশ অভিযান সম্পর্কে বলতে পারবে, মহাকাশ অভিযানে বাংলাদেশের অবদান সম্পর্কে বলতে পারবে এবং আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা সম্পর্কেও বলতে পারবে। চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। শব্দটি হচ্ছে মহাকাশ অভিযান। আইসিটি বা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রচার এবং প্রসারের ফলে আজকে মানুষ কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে, কত দুর্গম জায়গায় পৌঁছে যাচ্ছে, ঠিক তেমনি মহাকাশও মানুষ পৌঁছে যাচ্ছে এবং এতে করে আমাদের জন্য ভূগোল এবং সারা বিশ্ব সম্পর্কে, সারা মহাবিশ্ব সম্পর্কে জানাটা খুব সহজ হয়ে যাচ্ছে। কোন গ্রহ কত বড়, কার ব্যাস কতটুকু, কার ব্যাসার্ধ কতটুকু, কোন গ্রহ থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কতটুকু দূরে অবস্থিত, সব কিছু আমরা মুহূর্তের মধ্যে ইন্টারনেটে সার্চ করলে জানতে পারছি। এগুলো সব কিছুই হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং সুবিধা। যেমনটি আমরা লিখেছি এখানে, মহাকাশচারী সহ বা মহাকাশচারী ছাড়া যখন কোনো মহাকাশযান পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যায় তখন তাকে মহাকাশ অভিযান বলে। এটি ম্যান্ডও হতে পারে অথবা আনম্যান্ডও হতে পারে, অর্থাৎ মহাকাশযানের মধ্যে মহাকাশচারী থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমরা কিছু হিস্ট্রিতে এই জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, এখানে কিছু উল্লেখযোগ্য মহাকাশ অভিযানের তারিখ দেওয়া আছে। আমরা যে তারিখগুলো এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, 4 অক্টোবর, 2 এপ্রিল, 20 জুলাই, 2 ডিসেম্বর এবং 12 এপ্রিল, প্রত্যেকটি তারিখ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তারিখ। কিছু স্মরণীয় ঘটনা ঘটেছিল এই দিনগুলোতে। প্রথমটা আমরা একটু খেয়াল করি, 4 অক্টোবর 1957 সন, এখানে দেখতে পাচ্ছ প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটিকে আমরা স্যাটেলাইট বলি, প্রথম স্ফুটনিক নামে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল 4 অক্টোবর 1957 সালে। পরবর্তী দেখো, 2 এপ্রিল 1961 সাল, তখন প্রথম মানুষ মহাকাশ অভিযান পরিচালনা করে। এরপরের তারিখটি দেখো, 20 জুলাই 1969 সাল, প্রথম মানুষের চাঁদে অবতরণ এবং যুগান্তকারী এক ঘটনার সাক্ষী পৃথিবী হয়ে যায় সেদিন। তারপর 2 ডিসেম্বর 1971 সন, মঙ্গলে মহাকাশ অভিযান, এবং 12 এপ্রিল 1982 প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করা হয়। তার মানে এই তারিখগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে এখন পর্যন্ত, যার উপরে রিসার্চ করে বেস করে আমরা আরও দিন দিন এগিয়ে যাচ্ছি। এরপর চলো দেখি আমরা এই মহাকাশযান পরিচালনা অথবা মহাকাশ অভিযানের প্রয়োজনীয়তা কী, এর ব্যবহারটা আমরা এখন কোথায় করতে পারছি। দেখো এখানে তিনটি ভাগে ভাগ করা আছে। স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট প্রযুক্তির জন্য মহাকাশ অভিযান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আবহাওয়ার বিভিন্ন খবরাখবরের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মহাকাশ গবেষণার জন্য মহাকাশ অভিযান খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আসি আবহাওয়া। কোন দেশের কোন জায়গার আবহাওয়ার পরিস্থিতি কেমন, সেখানকার জলবায়ু কেমন হবে, এই জিনিসগুলো আমরা আজকাল অনেক আগে থেকে বলে দিতে পারি। কিছুদিন পরে যে আবহাওয়ার খবরটা পাওয়ার কথা ছিল সেটি আমরা কিছুদিন আগে পেয়ে যাচ্ছি। 2-3 দিন আগে থেকে আমরা খবর পাচ্ছি কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে কি না, আবহাওয়ার বিভিন্ন অংশের ছবি, কোথাও রৌদ্র জল থাকবে, কোথাও বৃষ্টি হবে, কোথাও ঝড় তুফান হবে, কোথাও হয়তো ঘূর্ণিঝড় হতে পারে, এই প্রত্যেকটি সিগন্যাল আমরা আগে থেকে কীভাবে পেয়ে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, সব কিছু সম্ভব হয়েছে মহাকাশ অভিযান পরিচালনার সেই শুরু থেকে এখন পর্যন্ত আমরা সুবিধাগুলো ভোগ করে আসছি। তার মানে আবহাওয়ার যে কোনো খবরাখবরের জন্য মহাকাশ অভিযান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি মহাকাশ গবেষণা।
স্পেস এর উপর রিসার্চ বা গবেষণা এখন পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে আছে বিজ্ঞানীদের জন্য। মানুষের জানার আগ্রহের কোনো শেষ নেই। এখন পর্যন্ত প্রতিনিয়ত এই গবেষণাগুলো সম্ভব হচ্ছে একমাত্র যেদিন থেকে মহাকাশ অভিযান সফল হয়েছিল সেদিন থেকেই আজ পর্যন্ত এবং আগামী দিনগুলোতেও এই গবেষণা চলতে থাকবে। স্যাটেলাইট প্রযুক্তি, আমরা এখন চাইলে মুহূর্তের মধ্যে যে কাউকে ফোন করতে পারি দেশে অথবা দেশের বাহিরে যে কোনো কোণা থেকে, আমরা ইন্টারনেটের মাধ্যমে বলো, টেলিফোনের মাধ্যমে বলো, রেডিও ওয়েভের মাধ্যমে বলো, আমরা যোগাযোগ করতে পারি। এটি সম্ভব হচ্ছে একমাত্র এই মহাকাশ পর্যবেক্ষণের ফলে, মহাকাশ অভিযানের ফলে। মহাকাশ অভিযানে বাংলাদেশ, তাহলে প্রশ্ন আসে, তাহলে আমাদের দেশ কতটুকু এগিয়ে? আমরা তো মহাকাশ অভিযান করছি, তাহলে আমাদের বাংলাদেশ এই ক্ষেত্রে কতটুকু সাফল্য পাচ্ছে বা কতটুকু সুবিধা ভোগ করতে পারছে, চলো দেখে নেই। এখানে বাংলাদেশের মহাকাশ অভিযানের সূচনা ঘটেছে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে 12 মে 2018 সালে। আমরা এখানে একটি ছবি দেখছি যে বাংলাদেশের লোগো বা পতাকা সমৃদ্ধ একটি ছবি এখানে দেখতে পাচ্ছি, আমরা আরও ব্যাপকভাবে জানতে পারবো একটু পরে। এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য হয়তো একটি স্যাটেলাইট। তোমরা কি শিক্ষার্থীরা বলতে পারবে যে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অথবা স্যাটেলাইটের নাম কি? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই জানো, সেই নামটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান। তো বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণের পর থেকে আমরা এখন পর্যন্ত কি ধরনের সুবিধা পাচ্ছি বা তাতে আমাদের লাভ কি হলো সেটা আমরা একটু জেনে নিব। এর ব্যবহার প্রথমে হচ্ছে ডিশ সার্ভিসে। এখন আমরা দেশি বিদেশি শত শত চ্যানেল আমরা আমাদের টিভিতে পাই ডিশ অ্যান্টেনা ব্যবহার করে অথবা আরও কিছু প্রযুক্তি ব্যবহার করে। আমরা দেখব সামনে যে তার মানে বিভিন্ন চ্যানেল, শুধু আমাদের দেশীয় চ্যানেলই না, অনেক ধরনের চ্যানেল আমরা কীভাবে ঘরে বসে দেখতে পাচ্ছি, কীভাবে অন্যান্য দেশকে আমরা সংযুক্ত করতে পারছি। বাইরের কোনো ক্রিকেট ম্যাচ, কোনো ফুটবল ম্যাচ, আমরা যেই খেলাটি রাত দুইটায় হচ্ছে সেই খেলাটি আমরা দুইটাতেই দেখতে পাচ্ছি, তাহলে এটি কীভাবে দেখা সম্ভব হচ্ছে, লাইভ কীভাবে দেখা সম্ভব হচ্ছে, সেটি সম্ভব হচ্ছে একমাত্র স্যাটেলাইটের ফলে এবং এই মহাকাশ গবেষণার ফলেই সম্ভব হয়েছে। এরপরে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদান। আগে বিভিন্ন পাহাড়ি জায়গাতে, সমুদ্র সৈকতে, দূরবর্তী কোনো অঞ্চলে যদি আমরা যেতাম হিল ট্রেক্সে, সেখানে আমরা আমাদের ইন্টারনেট কানেকশন পেতাম না বা আমরা আমাদের ফোনে কথা বলার জন্য আমরা নেটওয়ার্ক পেতাম না। কিন্তু এখন এর উন্নতির ফলে এখন আমরা খুব সহজে দুর্গম অঞ্চল বা এলাকাগুলোতেও কিন্তু আমাদের ইন্টারনেট সেবা এবং মোবাইল সার্ভিসিং আমরা পাচ্ছি। তথ্য সংগ্রহে, কালেক্টিংয়ের জন্য, ডেটা কালেকশনের জন্য, এক জায়গার ডেটা আরেক জায়গায় পাঠানোর জন্য আমরা আমাদের কমিউনিকেশনকে ব্যবহার করি। কীভাবে? হয়তো আমরা ইন্টারনেট ব্যবহার করি অথবা আমরা SMS দিয়ে কাউকে কোনো খোঁজ খবর জানাই। সব কিছুই সম্ভব হচ্ছে একমাত্র মহাকাশ অভিযানের সেই সফলতা থেকে, স্যাটেলাইটের ব্যবহারের ফলে। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণের পর থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। সংযুক্ত ক্যামেরার মাধ্যমে সূক্ষ্মাতি সূক্ষ্ম ছবি ও তথ্য সংগ্রহের জন্য, অর্থাৎ একটি স্যাটেলাইট যে জায়গাটিতে অবস্থান করে সেই জায়গাটির খুবই সূক্ষ্ম ছবি আমরা নিতে পারছি। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমরা রাস্তাঘাট যদি না চিনি তাহলে কিন্তু আমরা একটি অ্যাপের সাহায্য নেই ফোনে। তোমরা বলো তো সেই অ্যাপটির নাম কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেই অ্যাপটির নাম হচ্ছে ম্যাপ। সেটা গুগল ম্যাপ হতে পারে। সো এই গুগল ম্যাপের কাজ হচ্ছে আমরা যে কোনো জায়গার স্থির চিত্র আমরা কিন্তু পেতে পারবো। যে কোনো জায়গায় গুগল ম্যাপের বা স্যাটেলাইটের যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো আমরা কীভাবে পাচ্ছি? ইনস্ট্যান্ট, হাতের নাগালে পেয়ে যাচ্ছি এই স্যাটেলাইটের সাহায্যে। এবার চলো আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটি হচ্ছে ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ প্রোডাকশনের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ICT তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কতটা ভূমিকা পালন করতে পারছে, চলো সেটা একটু দেখে নিই। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে এখানে এই ছবির মধ্যে দেখো তো কি দেখা যাচ্ছে। এখানে কিছু মানুষজন, কিছু মহিলা কাজ করছে, সামনে তাদের কিছু মেশিনারিজ আছে এবং দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে ছবিতে একটি গার্মেন্টসের ছবি আসলে দেখা যাচ্ছে, একটি গার্মেন্টস ফ্যাক্টরির ছবি দেখা যাচ্ছে। তার মানে এই সকল উৎপাদন ব্যবস্থার জন্য আজকাল তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে মেশিনারিজগুলো সেগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারছি। কোনো পণ্য ও পরিষেবা তৈরি বা সরবরাহের পদ্ধতিকে উৎপাদন বলা হয়। তাহলে ICT নির্ভর উৎপাদন কাকে বলবে? যদি আমরা ICT যন্ত্র দিয়ে বা প্রযুক্তি দিয়ে যদি সেটি করি, কোনো পরিষেবা উৎপন্ন করি, তাহলে সেটি হচ্ছে ICT বেসড উৎপাদন ব্যবস্থা হবে। যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কোনো পণ্য ও পরিষেবা তৈরি বা সরবরাহ করা হয় তাকে বলা হয় ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা। আচ্ছা, এরপর আমরা সুবিধাতে যাই যে ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা তে আমাদের কি সুবিধা হচ্ছে, আমাদের কি লাভ হচ্ছে, তাতে কি আমাদের কোনো কিছু সুবিধা বেড়ে গেল? দেখো এখানে পণ্য নকশা উৎপাদন,
পরিবহন ও উন্নয়ন মানে বিভিন্ন ধরনের আর্টিস্টিক ডিজাইন বা প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের আইসিটি যন্ত্রপাতি দরকার হয়। একই প্যাটার্ন আমার বারবার আঁকতে হচ্ছে না হাতে, আমরা চাইলে মেশিনারিজ দিয়ে সেই প্যাটার্নটাকে একসাথে বসিয়ে ফেলতে পারছি। সেটি কোনো কাপড়ে প্যাটার্ন হতে পারে, কোনো ফ্লোরে কোনো টাইলসের প্যাটার্ন হতে পারে, এই কাজগুলো আমরা আইসিটি নির্ভর যন্ত্র দিয়ে করে থাকি। হাতের স্পর্শ ছাড়া নিয়ন্ত্রণ পদ্ধতি, যাতে রোগ জীবাণু না লাগে, মানুষের হাতের স্পর্শ ছাড়াই এখন আমরা বিভিন্ন পণ্য উৎপন্ন করতে পারছি, প্যাকেজিং করতে পারছি। সময় অপচয় রোধ, আগে যেই কাজটি মানুষ করতে প্রচুর সময় লেগে যেত, এখন সেগুলো রোবোটিক সিস্টেমের মাধ্যমে বা আইসিটির মাধ্যমে করার কারণে আমাদের কিন্তু সময় বেঁচে যাচ্ছে এবং কাঁচামাল নষ্টের ঝুঁকি কমে যাচ্ছে। কারণ যেহেতু এগুলোকে মেশিন কন্ট্রোল করে, সেহেতু আমাদের কাঁচামালগুলো নষ্টের হারটা কমে যাচ্ছে এবং সম্ভাবনাও কমে যাচ্ছে, তার মানে আমাদের অপচয়টা রোধ হয়ে যাচ্ছে। এবং দেখো, বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার, যেমন আমি বলেছিলাম কিছু প্যাটার্ন তৈরি করার জন্য, কিছু নকশা, কিছু ডিজাইন তৈরি করার জন্য আমরা আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা ব্যবহার করছি এবং সেখানে চাইলে আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারছি। ফর এক্সাম্পল CAD, PLC, এগুলোর কাজই হচ্ছে নকশা প্রণয়ন করা এবং নতুন নতুন পণ্য উৎপন্ন করাতে সহায়তা করা। কর্মীদের বিভিন্ন তথ্যের সহজতর সংরক্ষণ, মানে যখন একটি অফিসে কোনো কর্মীরা কাজ করে বা কোনো লেবার থাকে বা কর্মচারীরা থাকে, তারা কখন আসলো, কখন গেল, তাদের বেতনের হিসাব রাখা, তাদের বোনাসের হিসাব রাখা, তাদের ছুটির হিসাব রাখা, তাদের সমস্ত ইনফরমেশনগুলোকে জমা রাখা, এর জন্য কিন্তু কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। সেই কাজগুলো এখন ICT নির্ভর যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। এটি কারখানাকে 24 ঘন্টা কর্মক্ষম রাখা যাবে যদি আমরা মেশিনারিজের মাধ্যমে করি, কারণ আমরা জানি যে মেশিনের কোনো ক্লান্তি নেই, কোনো অবসাদ নেই, আমরা চাইলে 24 ঘন্টাই একটা কারখানাতে কাজ চালু রাখতে পারবো। তথ্যের সহজলভ্যতা, এবং এই যখনই একটি কারখানার সাথে আরেকটি কারখানা বা একটি উৎপাদন করে এমন কোনো প্রতিষ্ঠানের সাথে আরেকটি প্রতিষ্ঠান যখন যোগাযোগ করতে পারবে, তখন কিন্তু তাদের মধ্যে ভাব বিনিময় বেড়ে যাবে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কিন্তু বেড়ে যাবে, এতে করে উৎপাদন ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। চলো আমরা কিছু অনুশীলন দেখে নেই। আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো, খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদেরকে অনুশীলন দিচ্ছি যে মহাকাশ অভিযানে বাংলাদেশের সাফল্য লিখো, অর্থাৎ বাংলাদেশের সফলতা কোথায় কোথায় মহাকাশ অভিযানে, এবং ICT নির্ভর উৎপাদন ব্যবস্থার সুবিধাগুলো লিখো। তোমরা নিজেরা বাসায় বসে কষ্ট করে একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, অনুশীলন করার চেষ্টা করবে, তাহলেই তোমরা দীর্ঘস্থায়ীভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারবে, মনে আটকে রাখতে পারবে। পরিশেষে আমি একটা কথা বলে শেষ করব, আমরা প্রযুক্তির ব্যবহার শিখি এবং নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করি। আমরা যতই প্রযুক্তি শিখবো আমরা ততই দিন দিন দক্ষ হতে থাকবো এবং আমাদের বাস্তবিক জীবনে ICTকে ততটাই ব্যবহার করতে পারবো। সবাইকে পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।